Hello everyone, assalamu alaikum. Asha kori je jekhane achen bhalo achen shusto achen amra shobai bhalo achi. Ei to bikale ajke ekta blog shuru korchi ar amar blog ta dekhar shurute like diba, like comment korte ekdomi bhulba na. Ar jara ajke amar channel o notun, please subscribe korun jano. Jara already subscribe korili so in nice nice comment koro. Thank you everyone. Ei to ekhane dekhte parra cooking start horili si already. এই তুই কানোর মধ্যে পরো এই সাদ দিয়া আর উরি দি রানমু আর এখানে টমেটো দতা পাড়া টমেটো দিয়া বেলফই দিয়া ফিশের একটা টেঙ্গা শিরা বানাইমু অলরেডি হান্ডির মধ্যে অনিয়ন কুক করাত বই দিছি এই টেঙ্গা শিরা লাগি আর এখানের মধ্যে দতা পাড়া পরিমাণ মতো ফ্রোজেন রসুন দিয়া অলরেডি রেডি হরাম একটার মধ্যে বড় এইসা কেকিং ফ্রন দিয়া উরি দিয়া তেতাহরমু একটা কারি বানাইমু ইয়ো আশা করি আপনারা কাছে ভালা লাগবো সাথে তাহকা আর চেষ্টা করবা ফুল ভিডিওটা ওয়াচ করবা লাগি তো ইকানোর মধ্যে এই সা দিয়া আর উড়ি দি রানমু অলরেডি অনিয়ন আঢরি লিছি দেখতে পাররা আর অনিয়নটা খুব হই গেছে কি অনিয়ন আঢরি সময় আর দেখাইছে না ভুলিও গেছি আর ইকানোর মধ্যে মশলাও এখন আঢরি লিমু অনিয়ন ব্রাউন হই গেছে কি টু স্পুন হরাম যেহেতু উড়ি দিলাম টু স্পুন একদম ফুল দিছি না একটু কমাইয়ে দিছি উড়ি দিলে একটু উড়ির মধ্যে একটু স্পাইসি মজা লাগে আর এই কেটা উড়ি দি এইসা কিংফ্রন একটা রামলে বেশি কিছু মশলা দেওয়া লাগে না বেশি মশলা দিলে আরও টেস্টি লাগে না কেন মাথি মাথি আমি হলুদ ওয়ান স্পুন দিছি আর ধনিয়া দিছি ওয়ান স্পুন আর এখানে দন্য ইয় ওয়ান স্পুন দিছি আর থোড়া আমি জিরা দিমু ওয়ান স্পুন দেখতে পারলাম এই তো এখানে সব জাতের মশলা অ্যাড করলাম সব জাতের কেটা ফোর কেটা মশলা হলুদ মরিচ দন্য আর জিরা দিছি মিক্স পাউডার চাইলে দিতে পারবা আমি আর মিক্স পাউডার দিলাম না বেশি মশলা অ্যাড করতাম নাই আর এভাবে করলেই ঠিক আছে আমার কাছে লাগে আমি যেভাবে বাসাতে রান্ধি ওভাবে করলাম কিন্তু দেখতে পারলাম মশলাটা সুন্দর করে মিক্স করে দিছি আর এখানোর মধ্যে যে টমেটো দিয়া ফিশ এটা অনিয়নটা একদম সিজে দিছি এখানোর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে ওয়াটার অ্যাড করলাম বুঝতে পারলাম অনিয়নটা একটু কুক হইবা লাগে মশলাটা যত বেশি কুক হইব অত বেশি কারিটাই আমি হইব টেঙ্গা শিরার মধ্যে ওয়ান স্পুন ধনিয়া দিছি একটা ফিনিশ হয়ে গেছে করে বালাই উঠে না একবার এর জন্য দুইবার দিছি আর হাফ স্পুন মরিচ দিছি টেঙ্গা শিরা আসলে স্পাইস বেশি খাটে না ওয়ান স্পুন হলুদ দিছি ওয়ান স্পুন জিরা দিছি জিরা একটু কম মশলা লাগে আর একটু অ্যাড করলাম এত সুন্দর হইয়া মশলাটা বানাতে তুমি মিক্স করবো আর মশলাটা এই আসল মশলাটার বালাটি কেন ফসাইন যদি অবশ্যই খারিটা টেস্টি হয় আর ইয়ামি হয় আর অনেক ইউটিউবার আপু ভাইয়েরা আমার ভিডিওটা সবসময় শেয়ার করে দেন বিগ থ্যাংক ইউ আপনাদেরে আমার এত নাইস করে সাপোর্ট করার লাগে এভাবে সবসময় আমাদের সাপোর্ট করবা আশা করি এটা হাফ কাপ পরিমাণে ওয়াটার দিছি মশলাটা বালাটি কেন ফসাই লিমু একটু দেখতে পাররা মশলাটা কষানি হয়ে গেছে আর এখন আমি উড়িটা আট করলাম দুই আর সুন্দর করে আনি দিছি আর উড়ি দিয়া এইসা কি বড় কিংকুরন দিয়া খাইলে অনেক ইয়ামি লাগে আমি তো প্রায় বাসাত বানাই বাবলা মাছকে রেসিপিটা একটু শেয়ার করি এখন বালাটি কিনে মশলার সাথে কষাইমু উড়িটারে 5 মিনিটের মতো
এইতো উড়ি দিয়া এইসার মধ্যে হাফ গ্রিন পেপার দিমু আর হাফ দিমু রেড পেপার দেখতে পারলাম টু টমেটো থোড়া কাঁচামরিচ দিমু একটা শিয়ার করমু আর এইসা দিয়া যদি উড়ি দি কিংবা আলু দি কুক করইন আর গ্রিন পেপার টমেটো এগুলা আড করইন খারির মধ্যে খারিটা অনেক টেস্টি হয় এই তো কুকিং হইল ও সাইডে দি আর আমি এগুলা কাট করে নিলাম কুকিং এর আগে টাইম পাইছি না কাট করবার ভাবলাম কুকিং করে করেও এগুলা কাট করা যায় আগে রেডি করা লাগে না ইম্পর্টেন্ট নাই আর এগুলো এত ছোট ছোট করে দেওয়া লাগে না দেখতে পারলাম হাফ হাফ দিব নাইলে বেশি হয়ে যাবো গে উড়ি বেশি নাই এর জন্য হাফ হাফ করে দিলাম আর আমার ভিডিওটা যারা সবাই চৌধুরী পেজ থাকি দেখা ফেসবুক পেজ থাকি প্লিজ ভিডিওটা লাইক করবা শেয়ার করে দিবা ভালো লাগলে আর অনেক ভাইয়ারা আপনারা শেয়ার করে দেন বিগ থ্যাংক ইউ আপনারা রে আর যদি আমার পেজটা আপনারা ফলো করেন না তখন প্লিজ ফলো করে দিবা আর যদি ইউটিউবার আপু ভাইয়ারের মধ্যে কেউ আমার ফেসবুক পেজটা ফলো করে দিতে চাইন নামটা কইরাম সুভাষ চৌধুরী পেজ প্লিজ ফলো করে দেন জানো সাপোর্ট করেন জানো আর ইতিমধ্যে আমি প্রায় মানে আমার ভিডিওর মধ্যে কই আমারে মানে সাপোর্ট করার লাগে আর অনেক ইউটিউবার আপু ভাইয়ারা আমার ফেসবুক পেজটা অলরেডি ফলো করে দিছেন বিগ থ্যাংক ইউ আপনারে আমার পেজটা ফলো করে দেওয়ার লাগি তা আপনাদের সাথে কথা কইতে কইতে সবগুলা মরিচ কাঠর হয়ে গেছে কি নষ্ট করলাম আর এই তো দেখতে পড়রা এখানোর মধ্যে অলরেডি উড়িটা খসাইরাম মশলার সাথে খসানি হইরো আর স্লো আগুন করলাম যেহেতু উড়িটাকে একটু পানি বাড়াইলে আর মশলাটাও যত বেশি খসব খসানি হইব আর কি তো কারিটা টেস্টি হয় বেশি ফাস্ট আগুন দিলে পরে মশলাটা বালায় খসানি হয় না এই তো কেন সবগুলা কাট করছি কেন আট করে নিলাম আর টমেটোটা আমি আগে একটু আট করছি টমেটোর একটা ফ্লেভার বাড়াইব যদি কুক হয় আর দেখতে পারলে সবগুলাই কেন মানে ভেজিটেবল গুলাই একসাথে কুক করলাম এই সার মধ্যে আরো রিয়েলি টেস্টি লাগে এই তো আমি আমি যেভাবে আর কি বাসাত কুক করি এভাবে শেয়ার করলাম সবাই তো আর একরকম কুকিং করি না একজনের কুকিং এখন রকম এই তো ঠেঙ্গা শিরা লাগে টমেটো গুলা কাট করলাম আর ঠেঙ্গা শিরা ফিশের ঠেঙ্গা শিরা অনেক টেস্টি লাগে আর আমি তো ফিশের মধ্যে বেল ফইদা করি আমার বাসাতে আমার মেয়েরা বেশি ভালো পাইন একটা ফিশের মধ্যে বেল ফই দেওয়া করলে ফিশ আর বেল ফই আর টমেটো আঁকি কিনোটা আট করলে অনেক টেস্টি লাগে আর আমি তো সবসময় কুকিং করি কুকিং করতে করতে আসলে ইজি হয়ে যায় এত বেশি হার্ড লাগে না যারা আখতা কুকিং করেন তারা লাগে তো অনেক হার্ড লাগে অনেক ভাইয়ারা আমার ফেসবুক পেজ থাকে কমেন্ট করে যে তারা থ্যাংক ইউ দেন আমারে আমার কুকিং দেখুন জেনে তারার ভালো লাগে তারাও আমার কুকিং এর লাখান ট্রাই করই আর সামটাইম তারা কাছে অনেক হার্ড লাগে আসলে কুকিং করতে করতে ইজি হয়ে যাব গি আপনারা দেখবা কুকিং করতে করতে ভালো লাগি দিব কিংবা কুকিং করতে করতে আত আই কুকিং ফার্স্ট করতে পারবা আর এটা আমি সামটাইম তো কুকিং করি করি ভেজিটেবল গুলা কাট করি লাই আর অনেকে আসুন সবগুলা রেডি হইল কাট কথা বয়েন অসুবিধা নাই কি টাইম সেভ হয় এক মুখা অনিয়ন কাট করলা কুক হইলো আর এক মুখা ভেজিটেবল গুলা কাট করলাম
একটু টাইম সেভ হয় আমার কাছে লাগে আর সবগুলা সামটাইম আমিও সবগুলা আইটেম রেডি হই রা আইনিয়া যেহেতু কুকিং স্টার্ট হলে আরো অনেক কমের মাঝে ম্যাক্সিমাম হাফ এন আওয়ার টাইম আত লইয়া করা লাগে আর সামটাইম আমি যখন বেশি কুইক করতাম সাই টাইম থাকে না আমার আত তাহলে আমি এইভাবে করিলাই অনি অনি একসাথে কুক হইর আর একসাথে ভেজিটেবল গুলাও কাট করিলাই ইজি হয় জাস্ট আমার আইডিয়াগুলো আমি শেয়ার করলাম অনেকের হয়তো ভালো লাগতে পারে আমার মতো করতে পারো যদি শর্ট টাইম থাকে এইভাবে অনি অনি একসাথে এক সাইডে দিয়ে কুক করলাম এক সাইডে দিয়ে ভেজিটেবল করলাম এইতো টেঙ্গা শিরার যে বেলফই এখন আমি আট ভরে নিলাম বেলফইটা আর মশলাটাও কুক হয়ে গেছে কি আর এখানোর মধ্যে বেলফই আর টমেটোটা আমি 7-8 মিনিটের মতো কুক করে পরে আমি ফিশ আর ধরবো এখন করতাম না একটু টমেটো একটু কুক করার পরে টেঙ্গা শিরাটা আরো টেস্টি হয় এটা দেখো পড়া উড়িটা একদম কুক হয়ে গেছে গিয়ে হাফ কুক আর এখন আমি এই সাগুলো আট ধরলাম আর এই কিং ফুরন গুলো দিয়ে আর উড়ি দিত আমি আগেও হইলাম অনেক টেস্টি লাগে কিন্তু আর টমেটো অবশ্যই আট ধরেন জানো আর গ্রিন পেপার খাসা মরিচ এগুলো আট ধরলে রিয়েলি টেস্টি লাগে আর টমেটো গুলা যদি আগে দিলে বাঙ্গে একটু তাইলে আরো বেশি ফ্লেভার আয় আর এখন আমি এই সাদিয়া উড়িরে খসাইমু 5-7 মিনিটের মতো এইসা গুলো অনেক বেশি কুক করা লাগে না এইসা ঝটপট ধরি 7-8 মিনিট কুক করলে এইসা কুক হয়ে যায় এইতো হাফ কাপ পরিমাণে ওয়াটার অ্যাড করলাম বেশি ওয়াটার অ্যাড করলে আসলে এই এই সার কেতাটা উড়িটা টেস্টি লাগতো না দেখতে পড়লাম আর আমি আরো 5-7 মিনিট কুক করার পরে দেখাইবো কিরকম হইছে যত পারা 5-7 মিনিটের মতো টমেটো আর এখানোর মধ্যে বেল পয়টারে একটু কেটা করে লিছি কুক করে লিছি এখন ফিশগুলো আট ধরে নিলাম আর ফিশগুলো আট ধরার পরে আরও 5-7 মিনিটের মতো সুন্দর করা এগেইন বেল পয় সাথে ফিশের বেলা থেকে না ফসাই দেবো পরে জুল আট করবো আর টমেটো গুলা একটু কুক হয়ে যাকি বাংলে আরো ঠেঙ্গার যে শিরা একটা আরো টেস্টি লাগে একদম টমেটো শক্ত থাকলে আমার কাছে লাগে আরকি ঠেঙ্গার যে শিরা এগুলো আমার কাছে এত বেশি টেস্টি লাগে না এই তো এখন আরো খসাইমু কারিটারে খসাই জোল আট করবো তো ঠেঙ্গা শিরার মধ্যে জোল আট ধরলাম আর অবশ্যই আপনারা আপনারা পরিমাণ মতো জোল আট ধরবা যে যে পরিমাণে ঠেঙ্গা খাইতে পারো কেন আমি 1 পাকেট বেল ফই আছিল 3-4টা বেল ফই রাখিয়া পাকেটের সবগুলো বেল ফই ধরে নিছি তো দেখতে পারলাম আমি 1 গ্লাস ওয়াটার অ্যাড করছি এই তো মুড়ি দেয়া এই সাটা দেখতে পারলাম ঝটপট ধরে রেডি হয়ে গেছে কি আর কুকিং আসলে যত বেশি ইজি অত বেশি ভালো আরাম লাগে আর এভরিডে যেহেতু কুকিং করি কুইক করে করতাম তাই ইজি হইতো আর ইজি কুকিং সবাই পছন্দ করোই আর এই তো দেখতে পারা ফ্রোজেন করিয়েন্ডার পাতা যারা এভরি উইক আমার ভিডিও দেখোই তারা জানোই আমি উইক হয়ে একবার করিয়েন্ডার পাতা আনি আনিয়া পরে দুই সুন্দর হয়ে কাট হয়ে ফ্রোজেন হয়ে রাখিলাই করিয়েন্ডার পাতাগুলো এভরিডে তো আর শপিং করা সম্ভব নয় আর ফ্রোজেন হয়ে রাখি লিলে ইজি হয়ে যায় আরও এই তো কারিগুলোর মধ্যে আট ধরি লীলা ঝটপট ধরি এই তো দেখতে পড়া খুবই নাইস হয়েছে আশা করি খাইতো আমি হইব এই তো কারিটা অলমোস্ট রেডি এই তো এখন কারির ফাইনাল লুক দেখাইলাম আর এই তো আমার কারিটা আসলে বেশি টাইম লাগছে না ঝটপট ধরি রেডি হয়ে গেছে কি আর এখানোর মধ্যে আসলে আমি একটা টিপস দিমু এই তো দেখতে পারো পরিমাণ মতো তেল একটা হাঁডি বইছি
আর এখানে দেখতে পারে আমার অনিয়ন গুলা কুকিং এ লাগে যতগুলো অনিয়ন আছে আমি কাট করেছিলাম 6 এগুলা লেফট রইছে ধরো কাটুর মতো লেফট রইছে তে ভাবলাম একটা ফ্রিজারে রাখলে আবার এই কেটা অনিয়ন থাকে অনেক একটা কেটা খানের মধ্যে একটা স্মেল যায় অনিয়নের আমি এইভাবে মানে কাট হইরা খুবই কম রাখি ফ্রিজারের মধ্যে আমি রাখি না এইভাবে অনিয়ন আমি যেগুন থাকে লেফট কাট করা অনিয়ন আমি মানে কি পরিমাণ মতো তেল দিয়া আর কেন দেখতে পারা সল্ট দিলাম পরিমাণ মতো দিয়া আমি মানে কুক করে রাখিলাই পরে পরের দিন চিকেন কিংবা ফিশ রাঁধতে অনেক ইজি হয় আর এটা একটা গুড টিপ যারা কি নতুন নতুন রান্ধা শিখরা তারা লাগে অনেক বালা অনিয়ন এরভাবে যদি কাট করা থাকে কিংবা ফ্রি থাকেন আগের দিনের লাগে রেডি হয়ে রাখতে পারবা আর পরে ইজি ইজি বক কুকিং কুকিং বেশি হার্ড লাগতো না যেহেতু আমি এখানে দেখতে পারা পরিমাণ মতো সল্ট আর তেল দেওয়া এই অনিয়নটা একদম ব্রাউন হইয়া সফট হইয়া রাখি দিব আর পরে যেদিন আমি চিকেন কিংবা ফিশ রাঁধবো জাস্ট হারি রসুন কিংবা আদা আট করম বাগানোর মধ্যে পুরা তেল দেওয়া আর এই তো কুকিং করলে তা পারবো ইজি ভাবলাম আমি যেহেতু একটা কইরা রাখলাম একটা গুড একটা টিপস তাই আপনারা সাথে শেয়ার করি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওর সাথে আমার সাথে আসলা বিগ থ্যাংক ইউ আপনারারে আর জাস্ট খালি দেখাইমু ওই ঠেঙ্গা শিরা কীরকম হয়েছে লুক ওটা দেখানোর পরেই ফিনিশ করে নিলাম ভিডিওটা এই তো এই অনিয়নের মধ্যে হাফ কাপ ওয়াটার অ্যাড করছি আর অনিয়নটা একদম কুক হয়ে যাবো গিয়ে ভাবলাম একটু শেয়ার করে নিলাই এরপরে তো আপনি চাইলে চিকেন ফিশ এনিথিং রান্ধতে পারবা রেডি করে রাখি নিলাম এই তো টমেটো দিয়ে ঠেঙ্গা শিরাটা একদম রেডি হয়ে গেছে গিয়ে আর এখন ফ্রোজেন করিয়েন্ডার পাতাটা অ্যাড করে নিলাম এই তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমরা সবাই লেগে দোয়া করবা আর সবসময় আমার ভিডিওর সাথেই থাকবা বাই এভরিওয়ান সি ইউ সুন